আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাসায় গরুর মাংসের শাহি রেজালা তৈরি করবেন। গরুর মাংসের শাহি রেজালা বানানোর জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। তো এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখব। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম এবং এমনি যে রেগুলার বাদামটা সেই বাদামগুলোকে আমি এখানে পেস্ট করে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখব। তো এখানে আমি যে বাদামগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, বাদামের পেস্ট 2 চামচের মতো। আদা বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ। টক দই 2 চা চামচ। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিব। এটা হাত দিয়ে মাখার কারণ তাহলে মাংসের মধ্যে মশলাটা একদম চলে যাবে। ওকে, এবার আমি এটা 1/2 ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিতে আমি আসলে ভুলে গিয়েছিলাম, তাই এখন আবার তেলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ম্যারিনেট করে উপর নিচে করে রেখে দিচ্ছি। গরুর মাংসের শাহি রেজালা রান্না করার জন্য এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি, অপেক্ষা করব প্যানটা একটু গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ তেল। 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দারুচিনি 1টা। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। আমি মরিচটা এখানে একটু বেশি দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয়। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে দিবেন। শাহি রেজালায় হলুদের গুঁড়া দেয় না, তারপরে আমি জাস্ট একটু কালারটা ভালো হওয়ার জন্য হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটিকে ভালোভাবে মেখে দিচ্ছি।
এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক তেল ছেড়ে দিয়েছে। ঢাকনাটা খুলে আমি আর একটু নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এবার ঢেকে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা হয়ে গিয়েছে, পুরো ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। এবার উপরে একটু শাহী গরম মশলা ছড়িয়ে এটাকে সার্ভ করে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ শাহী গরম মশলা। এই শাহী গরম মশলাটি আমি নিজে বাসায় বানিয়েছি, ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি মশলাটা জাস্ট একটু নেড়ে দিব। তৈরি হয়ে গিয়েছে আমার গরুর মাংসের শাহী রেজালা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।